السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ পহেলা রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি, তার দয়ায় তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং এ রমজানে সিয়াম সাধনার জন্য তিনি আমাদের তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আপনাদেরকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। পুরো মাস জুড়ে আমি ইনশাআল্লাহ তাআলা থাকব আপনাদের সাথে এই আয়োজনে। আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। ইনশাআল্লাহ তাআলা এই আয়োজনের মাধ্যমে আমি প্রতিদিন কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমার স্বল্প জ্ঞান যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তা শেয়ার করার চেষ্টা করব রমজান বা যাবতীয় ইবাদত প্রসঙ্গে। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে, আমার ভাষা থেকে এমন সব বিষয়ে আমাকে বলার তৌফিক দান করেন যেটা আমার জন্য কল্যাণকর, যেটা আপনাদের জন্য কল্যাণকর। আল্লাহুম্মা আমিন। আর আমাদের এই আয়োজনটাকে আমরা এইভাবে সাজিয়েছি যে প্রথমে আমি যে কোনো একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমি কিছু প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব সর্বশেষ অংশে ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক আজকের মূল বিষয়ে। আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো রমজানের ইতিহাস কী। আমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে রমজানের ইতিহাস হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলেছেন, কোরআনুল করিমে রব্বুল আলমিন আমাদেরকে রোজার আদেশ দিয়েছেন, আমরা রাখছি, এটা হয়তো বা আমাদের জন্যই প্রযোজ্য ছিল। এই ব্যাপারে ইসলাম কী বলে, কোরআন এবং সুন্না কী বলে, সেটা আমি আজকে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো যেমন তোমাদের আগে যারা এসেছেন তাদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবং এই রোজা সব সময় রাখতে হবে বা পুরো বছর রাখতে হবে ব্যাপারটা এমন নয়, নির্দিষ্ট কিছু দিন রাখতে হবে। ফামান কানা মিনকুম মারিয়াদান আও আদা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর। তবে হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকে অথবা মুসাফির হয় তাহলে সে রোজার আওতার বাইরে থাকবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে এরপরেও কেউ যদি রোজা রাখতে অক্ষম হয়, অর্থাৎ তিনি সুস্থ কিন্তু পারছেন না, আল্লাহ তাআলা প্রথমে তার জন্য একটা সুযোগ দিয়েছেন যে সে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তবে যে কল্যাণকর কাজ করবে এটা তার জন্য অনেক অনেক উত্তম কাজ। এইভাবে রব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমাদের উপর নাজিল করেছেন, যেখানে আমরা জানতে পারি প্রথমত এই রোজা কেবল আমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়, এই রমজানের রোজা বা রোজা এটা এর আগেও অন্যান্য জাতিদের উপর ফরজ ছিল। কোরআনুল করিমে আমরা এর কিছু বিবরণও পাই, যেমন মারিয়াম আলাইহাসসালাতু ওয়াসসালামের সামনে যখন খাবার পরিবেশন করা হলো তার ঘরের দরজা বন্ধ ছিল, তো ওই মুহূর্তে তার খালু অথবা ফুপা জাকারিয়া আলাইহিসসালাম যখন এসছেন তিনি দেখলেন যে তার ঘরের দরজা বন্ধ অথচ তার ঘরে খাবার, এটা কি করে হলো? তিনি জিজ্ঞেস করেছিলেন আন্না লাকি হাদা, কিভাবে এটা হলো? তিনি বললেন হুয়া মিন আইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসছে। তখন তিনি বুঝলেন যে এই অবস্থায় ঘরের দরজা জানালা বন্ধ অবস্থায় যদি কেউ রিজিক দিতে পারেন তাহলে আমার এই বৃদ্ধ বয়সে তিনি আমাকে সন্তানও দান করতে পারেন। তো তিনি সাথে সাথে নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, তাকে বললেন তোমার জন্য রোজা হচ্ছে 3 দিন কারো সাথে কথা বলবে না। ঠিক এমনি করে আমরা জানি যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাকেও বলা হয়েছিল যে 3 দিন রোজা রাখতে, তার মানে কারোর সাথে কথা না বলতে।
মুসা আলাইহিসসালামের জাতির উপর রোজা ছিল, ঈসা আলাইহিসসালামের জাতির উপর রোজা ছিল, তারপরে দাউদ আলাইহিসসালাম তার রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই দাউদ আলাইহিসসালামের আর কি রোজা সবচাইতে আল্লাহর কাছে প্রিয় নফল ইবাদতের মধ্যে, কারণ তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, এইভাবে তিনি রোজা রেখেছেন। তো প্রত্যেকটা জাতির উপরই রোজা ছিল, সিয়াম ছিল, কিন্তু হয়তো স্টাইলটা একটু ভিন্ন ছিল। তো মজার ব্যাপার হলো, আমাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন দ্বিতীয় হিজরিতে। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আরোপিত ফরজ ইবাদত হিসেবে রোজা পালন করতেন আশুরার ইয়াউম আশুরা বা মুহররমের 10 তারিখে, এবং তিনি সেই দিন রোজা রাখতেন, আর প্রতি মাসের 13, 14, 15 তারিখে তিনি নফল রোজা পালন করতেন। দ্বিতীয় হিজরিতে বা তিনি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসেন, তিনি লক্ষ্য করেন ইহুদি যারা আছেন তারা আশুরার তারিখে রোজা রাখছেন। তো তিনি জিজ্ঞেস করলেন এটা কেন, তারা বলল যে কদ নাজ্জাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু ফালিহাযা নাহনু নাসুমু ফি হাযাল ইয়াউম, যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার জাতিকে রক্ষা করেছিলেন যে কারণে আমরা রোজা রাখি। আল্লাহ রসুল বললেন যে আমি তোমাদেরকে বলবো আগামীতে তাদের সাথে যেন আমাদের রোজা না মিলে যায়, 9 তারিখ বা 10 তারিখে রাখবে। তো দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আমাদের উপর রোজাকে ফরজ করেন এবং রমজান মাসের রোজাকে ফরজ করেন। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের রোজাটাও প্রথমে একটু অন্যরকম ছিল। সেটা হলো যেমন যিনি রোজা রাখতে পারছেন না তিনি চাইলে ফিদিয়া দিলেই মাফ পেয়ে যেতেন, এবং রোজার কাইফিয়ত বা স্টাইলটা ছিল সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তিনি রোজা রাখবেন, এরপরে তিনি যদি ঘুমিয়ে যান আবার নতুন রোজা শুরু হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, সেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, সুতরাং এই মাসে তোমরা রোজা রাখো। তখন সকলের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয় দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, যারা অসুস্থ, যারা মুসাফির তারা ব্যতীত। এবং এই আয়াতের পরে আরেকটি আয়াত নাজিল করা হয়েছে, যে আয়াতটির মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করে দিয়েছেন যে রোজা আমাদের জন্য আরেকটু সহজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যেমন সন্ধ্যার পরে কেউ ঘুমিয়ে পড়লে তার নতুন রোজা শুরু হতো, রব্বুল আলামিন বলেছেন না, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াতু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর ফুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। এই আয়াতে কারিমার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাতের বেলা তোমাদের জন্য পানাহার জায়েজ, স্ত্রীদের কাছে যাওয়াটাও তোমাদের জন্য বৈধ, রোজা শুরু করবে সুবে সাদিক থেকে আর শেষ করবে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ যখন রাতের সূচনা হবে। এইভাবেই আমাদের উপর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করা হয়। তা আজকে আমরা ইতিহাস জানলাম, ইনশাআল্লাহ তাআলা আমরা ঠিক মতন রোজাগুলোকে পালন করার চেষ্টা করব যথাযথভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হবে এবং গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে। আজকে একটি মাসালা নিয়ে কথা বলতে চাই, সেই মাসালাটা হলো যে আমরা অনেকে মনে করি যে যেহেতু রোজা রেখেছি আমাকে অবশ্যই তারাবির সালাত আদায় করতে হবে, এবং তারাবি না পড়লে রোজা হয় না, বা এই ক্ষেত্রে তারাবি যদি আমি না পড়ি আমার কি রোজার কোনো ক্ষতি হবে। রোজার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু উপহার দিয়েছেন, তার মধ্যে একটা হলো সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল। কিন্তু এটা আমি কিয়ামুল লাইল বা তারাবির নামাজ আদায় করতে না পারলে আমার রোজা হবে না, বিষয়টা এমন নয়। অবশ্যই তারাবির নামাজের অনেক ফজিলত আছে, আমরা তারাবির সালাত ছাড়ব না, পড়ব, কিন্তু কোনো কারণে যদি ছুটে যায় এতে আপনার রোজার ক্ষতি হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে ইনশাআল্লাহ তাআলা ইনবক্সে পাঠাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্ত, আবার আগামীকাল আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আমি বিদায় নিচ্ছি যুগান্তর আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো এই আয়োজন থেকে আজকের মতন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।